আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের নিয়মিত আয়োজন পেন ভিশন টিভির আয়োজনে উসুলে হাদিস শেখার সহজ পাঠ অনুষ্ঠান দেখছি। আপনাদের এই অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে 14তম পর্বে আলোচনা করেছিলাম অপরিচিত ব্যক্তির হাদিস নিয়ে। আজকে আমরা আলোচনা করব দুইটা বিষয়, একটা হচ্ছে বিদআত এবং আরেকটা হচ্ছে খারাপ মুখস্থ শক্তির অধিকারী হওয়া। তা আমরা জানি যে 10টা কারণে একজন ব্যক্তির হাদিস অগ্রহণযোগ্য হতে পারে। তা আমরা ইতিপূর্বে আটটি কারণ নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা আমাদের ইনশাআল্লাহ নবম এবং দশম কারণ নিয়ে আলোচনা করব। তো আমাদের নবম কারণ হচ্ছে বিদআত। তাহলে আমাদের নবম কারণ হলো বিদআত, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিদআতে জড়িত হয় বা বিদআতি হয় তবে তার হাদিস গ্রহণ করা হয় না। অতএব সানাদে যদি এমন কোনো ব্যক্তিকে পাওয়া যায় বা এমন কোনো বর্ণনাকারীকে পাওয়া যায় যে কোনো বিদআতে জড়িত, তবে তার হাদিস গ্রহণ করা হয় না। তবে আমাদের মনে রাখতে হবে যে বেদাত আসলে কাকে বলা হয়। তো বেদাত বলতে বোঝায় যে দিনের নামে কোনো বিষয় উদ্ভাবন করা বা দিনে নতুন কোনো বিষয় সংযোজন করা। তো দিনে নতুন কোনো বিষয় সংযোজন করাকে বিদআত বলা হয়। এখানে আমরা অনেকেই জানি যে বিদআত মূলত দুই প্রকার, বিদআত দুই প্রকার। একটা হচ্ছে মুকাফফিরা, প্রথম প্রকার হচ্ছে মুকাফফিরা, আর দ্বিতীয় প্রকার হচ্ছে মুফাসসিকা, যেটাকে বিদআতে মুকাফফিরা বলা হয় এবং বিদআতে মুফাসসিকা বলা হয়। তো বিদআতে মুকাফফিরা বলতে বোঝায় যে এমন বিদআত যেই বিদআতে কেউ জড়িত হলে ব্যক্তি কাফের হয়ে যায়, অর্থাৎ এমন কেউ বিদআতে লিপ্ত বা এমন কেউ বিদআতে আকিদায় বিশ্বাসী বা এমন কোনো বিদআতে কাজকর্ম করে যেই বেদাতের কারণে ব্যক্তি কাফের হয়ে যায়। যেমন বলতে পারি যে কবরকে সাজদা করা, এটা এমন একটা বেদাত যে বেদাতের কারণে ব্যক্তি কাফের হয়ে যেতে পারে। অথবা কেউ বিশ্বাস করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও অন্য কেউ নবী হতে পারে, এমন যদি কেউ বিশ্বাস করে তো ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, কারণ এটা এমন একটা বিশ্বাস যে বিশ্বাসের কারণে ব্যক্তি কাফের হয়ে যায়। আর এ মুকাফফিরা বলতে এমন বেদাতকে বলা হয় যে কেউ দিনের স্বতঃসিদ্ধ জ্ঞাত বিষয়, দিনের স্বতঃসিদ্ধ জ্ঞাত বিষয়কে যদি কেউ অস্বীকার করে তবে এ ব্যক্তি কাফের হয়ে যায়। আর দ্বিতীয় প্রকার হচ্ছে মুফাসসিক, অর্থাৎ এমন বিদআত করা যেই বিদআতের কারণে ব্যক্তি কাফের হয় না বরং পাপী হয়, মানে সে বিদআতে জড়িত হলে ব্যক্তি মানে ফাসেক পাপী হয়ে যায় কিন্তু সে ব্যক্তি কাফের হয় না। যেমন কথার কথা আমরা বলতে পারি যে মিলাদ পড়া, ঈদে মিলাদ, এটা এমন বিদআত যে বিদআতের কারণে ব্যক্তি কাফের হবে না কিন্তু সে ব্যক্তি মানে পাপী বলে গণ্য হবে। তো এ হচ্ছে বিদআতে মুফাসসিক, অর্থাৎ যেই বিদআতের কারণে ব্যক্তি ফাসেক হয় কাফের হয় না, পাপী হয় কাফের হয় না। তো প্রথম প্রকার বিদআতে মুকাফফিরা। তো যদি কেউ বিদআতে মুকাফফিরা হয় সাথে জড়িত হয় তবে সবার ঐক্যমতে এমন ব্যক্তির হাদিস কখনোই গ্রহণ করা হবে না। অর্থাৎ কেউ যদি এমন বেদাতে জড়িত হয় যে বেদাতের কারণে ব্যক্তি কাফের হয়ে যায়, তো এমন বেদাতে যদি কেউ জড়িত হয় এবং তাই সে যদি কোনো হাদিস বর্ণনা করে তবে সে হাদিস গ্রহণ করা হয় না। কারণ একজন ব্যক্তি নিষ্ঠাবান হওয়ার ক্ষেত্রে, দিনদার হওয়ার ক্ষেত্রে অবশ্যই তাকে মুসলিম হতে হবে। তো যেহেতু সে বেদাত করার কারণে কাফের হয়ে গেছে আর মুসলিম নাই, অতএব তার দিনদারিত্ব আর নেই, আর যার দিনদারিত্ব থাকবে না সে যে যে আদেল বা নিষ্ঠাবান হবে না, এ ব্যক্তির হাদিস কখনো গ্রহণযোগ্য হবে না। তবে যেটা দ্বিতীয় প্রকার মুফাসসিকা, অর্থাৎ যেই বেদাতের কারণে ব্যক্তি ফাসেক বা পাপী হয় কিন্তু কাফের হয় না, এই ব্যক্তির হাদিস কখন গ্রহণ করা হবে না হবে, এটা নিয়ে কিছুটা আলেমদের মাঝে বা মুহাদ্দিসদের মাঝে মতবিরোধ আছে। তবে এখানে সবথেকে প্রসিদ্ধ মত হচ্ছে যে একজন ফাসেক ব্যক্তি, অর্থাৎ যে বিদআতে মুফাসসিকাতে জড়িত, এমন ব্যক্তির মাঝে যদি দুইটা গুণ থাকে তবে সেই ব্যক্তির হাদিস গ্রহণ করা হবে না। প্রথম গুণ হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে যে সে নিজের বিদআতের দিকে আহ্বান করবে না।
অর্থাৎ তাহলে প্রথম যদি বৈশিষ্ট্য হচ্ছে যে সে নিজের বিদআতের দিকে আহ্বানকারী, অর্থাৎ সে যে বিদআতটা জড়িত আছে, সে কোনো বেদাতে জড়িত আছে। এখন দেখা যাচ্ছে যে সে উক্ত বেদাতের দিকে মানুষকে আহ্বান করছে, দাওয়াত দিচ্ছে, সে বেদাতে প্রচার প্রসার করছে। তো প্রথম যদি এই বৈশিষ্ট্য থাকে তাহলে তার হাদিস গ্রহণ করা হবে না। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তার বর্ণিত হাদিস নিজের বিদআতের পক্ষে, অর্থাৎ সে যে হাদিসটা বর্ণনা করছে দেখা যাচ্ছে যে তার ওই হাদিসটা তার নিজের বেদাতের পক্ষে হচ্ছে। মানে তার মানে হচ্ছে যে যদি এই দুইটা বৈশিষ্ট্য এই মুফাসসিকা বেদাতে জড়িত ব্যক্তির মাঝে পাওয়া যায় তখন তার হাদিস গ্রহণ করা হবে না, অর্থাৎ সে নিজের বেদাতের দিকে আহ্বানকারী হবে। আর দ্বিতীয় হচ্ছে তার বর্ণিত হাদিস নিজের বেদাতের পক্ষে হবে, কারণ দেখা যায় যে সে যদি নিজের বেদাতের দিকে মানুষকে আহ্বান করে অথবা তার হাদিস যদি সে নিজের বেদাতের পক্ষে হয় তাহলে এখানে সম্ভাবনা থাকে যে সে ওই হাদিসটাকে বানিয়েছে বা চাল করেছে, এমন একটা সম্ভাবনা থেকে যায়। তো যেহেতু এই সম্ভাবনা তার মাঝে থেকে যায় বা ওই হাদিসের মাঝে থেকে যায়, এ কারণে মুহাদ্দিসগণ তারা বলেছেন যে না, যদি এই ধরনের দুইটা বৈশিষ্ট্য তার মাঝে পাওয়া যায় তবে তার হাদিস গ্রহণ করা হবে না। অতএব যদি এই দুইটা বৈশিষ্ট্য কারো মাঝে পাওয়া না যায়, অর্থাৎ বেদাতে জড়িত ব্যক্তির মাঝে যদি পাওয়া না যায়, অর্থাৎ সে দেখা যাচ্ছে যে নিজের বেদাতের দিকে আহ্বান করছে না, সে নিজে বেদাত করে কিন্তু সেটা প্রচার প্রসার করে না, সেদিকে মানুষকে দাওয়াত দেয় না, সে নিজের বেদাত নিজের মাঝে সীমাবদ্ধ রেখেছে, এবং তার ওই বর্ণিত হাদিস নিজের বেদাতের পক্ষেও না, মানে অন্য বিষয়ে হাদিস। তো যদি এই দুইটা বৈশিষ্ট্য এই বেদাতে মুফাসসেকা ব্যক্তির মাঝে পাওয়া না যায় তবে ওই ব্যক্তির হাদিস গ্রহণ করতে কোনো অসুবিধা নাই বা তার হাদিস গ্রহণ করা যেতে পারে। তবে এই দুইটা যদি বৈশিষ্ট্য বা কোনো একটা বৈশিষ্ট্য যদি থাকে তবে তার হাদিস গ্রহণ করা হবে না। অতএব আমরা জানতে পারলাম যে এখানে বিদআত যে নবম কারণ, এই বিদআত থেকে দুইটা প্রকার হতে পারে। প্রথম প্রকার বিদআতে মুকাফফেরা, অতএব বিদআতে মুকাফফেরার সাথে জড়িত বিদআতি ব্যক্তি যদি হাদিস বর্ণনা করে, অর্থাৎ কোনো সানাদে যদি মুকাফফেরার সাথে জড়িত ব্যক্তিকে পাওয়া যায় তবে তার হাদিস গায়ের মকবুল হয়ে যাবে। আর দ্বিতীয় প্রকার হচ্ছে মুফাসসেকা, আর আমরা মুফাসসেকা বলতে বললাম যে যদি এই দুইটা বৈশিষ্ট্য কারো মাঝে থাকে, কোনো মুফাসসেকা বেদাতের সাথে জড়িত ব্যক্তির মাঝে থাকে, তখন তার হাদিস গ্রহণ করা হয় না, তার হাদিস মাকবুল হয় না। তবে এই দুইটা বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্য যদি কারো মাঝে না থাকে এবং সে যদি হাদিস বর্ণনা করে তবে তার হাদিস গ্রহণ করা হবে, তার হাদিস আলেমগণ বা মুহাদ্দিসগণ গ্রহণ করেছেন। আশা করি আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। এরপর আমরা আলোচনা করব দশম কারণ নিয়ে, অর্থাৎ যে কারণ থাকলে একজন ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য হয় না, গায়ের মাকবুল হয়ে যায়। তো দশম কারণ হচ্ছে মুখস্থ শক্তি খারাপ হওয়া। দশম কারণ হচ্ছে যে মুখস্থ শক্তি খারাপ হওয়া। আমরা আগেই বলেছিলাম যে মুখস্থ শক্তি খারাপ হওয়া বলতে উদ্দেশ্য হচ্ছে যে যার ভুলের পরিমাণটা সঠিকের পরিমাণের তুলনায় বেশি হয় না। আমরা উদাহরণস্বরূপ বলেছিলাম যে দেখা যাচ্ছে যে কেউ হাদিস শুনেছে, শোনার পরে হাদিস বর্ণনা সে করেছে, উদাহরণস্বরূপ 10টা হাদিস শুনেছে, তার মধ্যে সে 6টা হাদিসই ভুল করে বসেছে। তো যদি দেখা যায় যে তার মানে ভুলের পরিমাণটা সঠিকের ওপরে প্রাধান্য পেয়ে যাচ্ছে, মানে তার ভুলের পরিমাণটাই বেশি, তো যদি ভুলের পরিমাণটা যদি বেশি হয় তখন ওই ব্যক্তি মুখস্থ শক্তি খারাপ বলে গণ্য হবে এবং তার হাদিস গ্রহণযোগ্য হবে না। এখানে যেটাকে সুল হেফজ বলা হয়, তো এই মুখস্থ শক্তি খারাপ হওয়া এটা আবার দুইভাবে হতে পারে, এটার প্রকার আবার দুই রকম হতে পারে। প্রথম প্রকার হচ্ছে যে জন্মলগ্ন থেকেই মুখস্থ শক্তি খারাপ, মানে দেখা যাচ্ছে যে সে জন্মসূত্রে, মানে একদম জন্মলগ্ন থেকে বা জন্মসূত্রে সে মুখস্থ শক্তি খারাপ বা তার মুখস্থ শক্তি খারাপ। যদি এমন হয় যে ছোটোকাল থেকে, ছোট বয়স থেকে তার জন্মসূত্র মুখস্থ শক্তি খারাপ, তবে তার হাদিস গ্রহণ করা হবে না, মানে তার হাদিস তখন সরাসরি গায়ের মাকবুল হয়ে যাবে। এই প্রকার হাদিস সরাসরি গায়ের মাকবুল বা অগ্রহণযোগ্য। আরেকটা হচ্ছে যে যে জন্মলগ্ন থেকে তার মুখস্থ শক্তি খারাপ ছিল না, কোনো ঘটনাক্রমে, মানে ঘটনাক্রমে তার
জন্ম কি মুখস্থ শক্তি খারাপ হয়েছে, কথার কথা সে অ্যাক্সিডেন্ট করেছিল। তাহলে সে 40 বছর বয়সে সে অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করার পরে তার ব্রেন আঘাত লেগেছে, তার মেধা শক্তি খারাপ হয়ে গেছে। অথবা হতে পারে যে সে হাদিসগুলো লিখিত আকারে রেখেছিল, তার হাদিস মুখস্থ ছিল না, তার হাদিস লিখিত আকারে ছিল, হঠাৎ দেখা গেল তার কোনোভাবে তার হাদিসের বইগুলো সে নষ্ট হয়ে গেছে। হয়তো হতে পারে যে বাড়িতে আগুন লেগে গিয়েছিল, সব পাণ্ডুলিপি পুড়ে গেছে, অথবা তার পাণ্ডুলিপি চুরি হয়ে গেছে, অথবা সেখানে বন্যা এসেছিল, বা কোনো পানি পড়ে, অথবা যে কোনোভাবে তার খাতাগুলো বা বইগুলো নষ্ট হয়ে গেছে, এটাও হতে পারে। অথবা হতে পারে যে সে দেখা গেল যে 40 বছর পরে সে কোনো কর্মে অন্ধ হয়ে গেছে, তার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, যার ফলে সে আর বই নিজের বই পড়তেও পারে না, বা হাদিসগুলো আর অধ্যয়নও করতে পারে না, তার আস্তে আস্তে মুখস্থ শক্তি খারাপ হয়ে গেছে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার যেটা প্রকার পেলাম সেটা হচ্ছে কোনো ঘটনাক্রমে কারো মেধাশক্তি নষ্ট হওয়া। তো যদি কোনো ঘটনাক্রমে বা কোনো কারণবশত যদি কারো মেধাশক্তি মানে খারাপ হয়ে যায়, তবে এখানে আমরা তার হাদিসগুলোকে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। যার মুখস্থ শক্তি কোনো কারণে নষ্ট হয়েছে, তা আমরা তার হাদিসগুলোকে আমরা 3 ভাবে আমরা কী করতে পারি, ভাগ করতে পারি। একটা হচ্ছে যে মানে মুখস্থ শক্তি খারাপ হওয়ার পূর্বের হাদিস, আমরা সংক্ষিপ্ত এখানে লিখছি পূর্বের হাদিস, অর্থাৎ কথার কথা আমরা জানতে পেরেছি যে সে অমুক অমুক হাদিসগুলো বা অমুক অমুক ছাত্র, অর্থাৎ তার অমুক অমুক ছাত্র তার মুখস্থ শক্তি খারাপ হওয়ার পূর্বে হাদিস শুনেছে, বা তার এ হাদিসগুলো মুখস্থ শক্তি খারাপ হওয়ার পূর্বের হাদিস। যদি এমন যদি আমরা নির্ধারণ করতে পারি, যদি আমরা নির্ধারণ করতে পারি যে তার এই হাদিসগুলো মানে মুখস্থ শক্তি খারাপ হওয়ার পূর্বে বর্ণনা করেছে, তবে তার হাদিস এই হাদিসগুলো গ্রহণ করা হবে। কারণ যেহেতু যে দোষের কারণে আমরা তার হাদিসগুলোকে পরিহার করব, বর্জন করব, সেই দোষটা তার মাঝে পাওয়া যাচ্ছে না। অতএব যদি আমরা নির্ধারণ করতে পারি যে তার অমুক অমুক হাদিসগুলো মুখস্থ শক্তি খারাপ হওয়ার পূর্বেই বর্ণনা করেছে, তবে তার সে হাদিসগুলো মাকবুল তথা গ্রহণযোগ্য হবে। এরপরে দ্বিতীয় প্রকার হচ্ছে পরের হাদিস, অর্থাৎ আমরা জানতে পারবো যে সে অমুক অমুক হাদিসগুলো পরে বর্ণনা করেছে। মানে আমরা এখানে নিশ্চিত হতে পারবো যে তার এই হাদিসগুলো বা এই অমুক অমুক হাদিসগুলো বা তার অমুক অমুক ছাত্রের হাদিসগুলো মূলত এই মেধাশক্তি নষ্ট হওয়ার পরে শুনেছে বা বর্ণনা করেছে অমুক অমুক হাদিসগুলো। তবে এটা যদি আমরা নিশ্চিত হতে পারি যে কোনগুলো হাদিস এই ঘটনা ঘটার পরে বর্ণনা করেছে, তবে তার ওই হাদিসগুলো গায়ের মকবুল তথা অগ্রহণযোগ্য হবে। কারণ তার মাঝে এই দোষটা আমরা পাচ্ছি, অর্থাৎ ওই হাদিসগুলোর মাঝে আমরা এই মুখস্থ শক্তি খারাপ হওয়ার দোষটা আমরা পাচ্ছি, যার ফলে তার হাদিস গায়ের মকবুল বা ওই হাদিসগুলো অগ্রহণযোগ্য হবে। এরপরে তৃতীয় আরেকটা হচ্ছে জানা যাবে না, মানে এটা আমরা নির্ধারণ করতে পারবো না যে এই হাদিসগুলো বা অমুক হাদিসগুলো এই ঘটনার পূর্বে নাকি পরে বর্ণনা করেছে, অর্থাৎ এটা জানা বা আমরা কোনো পার্থক্য করতে পারছি না যে কোনগুলো তার পূর্বের হাদিস বা কোনগুলো তার পরের হাদিস। তো যদি পার্থক্য করতে না পারি তখন সে হাদিসগুলো স্থগিত থাকবে, অর্থাৎ সে হাদিসগুলোকে আমরা গ্রহণও করবো না আবার পরিহারও করবো না। আমরা এটা বলবো যে যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারছি যে কোনগুলো আগের হাদিস বা পূর্বের হাদিস এবং কোনগুলো পরের হাদিস, এটা আমরা যতক্ষণ নির্ধারণ করতে না পারছি আমরা ততক্ষণ পর্যন্ত তার হাদিস গ্রহণ করবো না, বরং সেগুলো আমরা স্থগিত রেখে দেব। তো আশা করি আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে যে আমরা এখানে 10 নম্বর কারণ পেলাম যে মুখস্থ শক্তি খারাপ হওয়ার। আমরা এখানে মুখস্থ শক্তি খারাপ বলতে আমরা পেলাম যে যার ভুলের পরিমাণটা বেশি হবে সঠিকের উপরে। এরপর আমরা পেলাম যে এই মুখস্থ শক্তি খারাপ 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে জন্ম লগ্ন থেকেই মুখস্থ শক্তি খারাপ, অর্থাৎ জন্মসূত্রে তার মুখস্থ শক্তি খারাপ, যদি এমন হয় তবে তার হাদিস গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এমন ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য হবে না, বা এমন ব্যক্তি যদি কোনো সানাদে পাওয়া যায় সে হাদিসটা গ্রহণ করা হবে না। এরপর আমরা দ্বিতীয় প্রকার পেলাম যে কোনো কারণবশত বা কোনো ঘটনাক্রমে কারো মেধাশক্তি নষ্ট হওয়া। আমরা এটাকে 3 ভাগে আবার ভাগ করেছি। প্রথম হচ্ছে যে এটা জানা যাবে কোন হাদিসগুলো সে এই ঘটনা ঘটার
পূর্বে বর্ণনা করেছে, তো সে হাদিসগুলো গ্রহণ করা হবে। এরপরে জানা যাবে যে কোনগুলো পরের হাদিস সেগুলো গায়ের মাকবুল তথা অগ্রহণযোগ্য হবে। আর তৃতীয় প্রকার হচ্ছে জানা যাবে না কোনগুলো আগের বা কোনগুলো পরের হাদিস, তো যদি এমন হয় তবে তার হাদিস গ্রহণ করা হবে না বা বর্জন করা হবে না, বরং সেগুলো হাদিসের বিধান স্থগিত থাকবে এবং সেগুলো ততক্ষণ আমরা গ্রহণ করব না যতক্ষণে কোন একটা আমরা ফয়সালায় পুষতে পারছি। তা আশা করি আমাদের কাছে নবম এবং দশম কারণটি স্পষ্ট হয়েছে। আল্লাহ আমাদের এই বিষয়গুলো ভালোভাবে বোঝার এবং এগুলো মনে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।